আমরা এখন জানি যে কিভাবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হয়। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হয়। তো আমরা এখানে একটি সমকোণী ত্রিভুজ দিয়ে শুরু করি, যার এই কোণটির মান 90 ডিগ্রি। তো সমকোণী ত্রিভুজ ABC। এখন চিন্তা করে দেখি কিভাবে আমরা এর ক্ষেত্রফল বের করব। আচ্ছা, আমরা ABC ত্রিভুজের দিয়ে একটি আয়তক্ষেত্র আঁকতে পারি এবং তারপর সেই আয়তক্ষেত্র থেকে আমরা কোনোভাবে এর অংশবিশেষের ক্ষেত্রফল বের করতে পারব। এবং এখানে একটি আয়তক্ষেত্র আঁকার সবচেয়ে সহজ উপায় হল ABC ত্রিভুজের অনুরূপ একটি ত্রিভুজ এঁকে সেই ত্রিভুজটিকে উল্টিয়ে ঠিক এই ত্রিভুজের উপরের এখানে বসিয়ে দেয়া, এবং আমরা বলতে পারি যে সেটা অবশ্যই একটি আয়তক্ষেত্র হবে। তো আমরা জানি এটি হলো 90 ডিগ্রি। ধরি এই কোণটি X ডিগ্রি। তাহলে X যোগ 90 যোগ এটি সমান 180 হবে। তাহলে এটি আর এটি মিলে 90 হতে হবে। তো এটি হবে 90 বিয়োগ X। এখন এটিকে উল্টিয়ে এটার উপর বসিয়ে দেই, তাহলে এটি দেখতে এরকম হবে। তাহলে তুমি আরেকটি ত্রিভুজ পেলে যেটি দেখতে এরকম হবে। এখন এই সমকোণটি এই উল্টানো ত্রিভুজে হবে এখানের এটি। এখানের এই কোণটি হবে X, ঠিক এই কোণটির মতো। এবং এই 90 বিয়োগ X হল এখন এখানের এই কোণটি। এখন তুমি দেখতে পাচ্ছ X যোগ 90 বিয়োগ X মিলে একটি সমকোণ হল, এবং এরপর এখানে X যোগ 90 বিয়োগ X মিলেও সমকোণ হল। তো তুমি 4টি বাহু এবং 4টি সমকোণ পেলে, অর্থাৎ এটি অবশ্যই আয়তক্ষেত্র। এবং এই আয়তক্ষেত্রটির মধ্যে আমাদের 2টি মূল ত্রিভুজ আছে। তাহলে আমরা ABC ত্রিভুজের ক্ষেত্রফলকে লিখতে পারি। ABC ত্রিভুজের ক্ষেত্রফল, বন্ধনী দিয়ে আমরা ক্ষেত্রফল বুঝেছি। ABC ত্রিভুজের ক্ষেত্রফল হবে সম্পূর্ণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। এবং আমাদের সম্পূর্ণ আয়তক্ষেত্র, এখানে আরেকটি বিন্দু যোগ করি এবং এটিকে বলি D। তাহলে ABCD আমাদের সম্পূর্ণ আয়তক্ষেত্রটি। এবং আমরা জানি ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়। এটি সমান হবে আয়তক্ষেত্রটির ভূমি। তাহলে এটি সমান হবে 1/2 এবং তারপর এই অংশটির ক্ষেত্রফল। আমি এটি ভিন্ন রং দিয়ে করি। ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে এই ভূমি বা প্রস্থ। তাহলে এটি হবে BC এর দৈর্ঘ্য। আমি এটি প্রথম বন্ধনীতে রাখলাম। বন্ধনী দিয়ে আমি আসলে আলাদা কিছু বুঝাচ্ছি না। BC শুধু ঠিক এই অংশের দৈর্ঘ্যকে বোঝাচ্ছে। এটিকে বন্ধনীর মধ্যে রাখলাম যাতে অক্ষরগুলোকে এলোমেলো না করে ফেলি। তো এটি হবে ঠিক আয়তক্ষেত্রের এই ভূমি বা প্রস্থ গুণ আয়তক্ষেত্রটির উচ্চতা গুণ AB। তাহলে এই ভূমি গুণ এই উচ্চতা সমান সম্পূর্ণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এবং এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হবে এর অর্ধেক। তো আমরা পেয়ে গেলাম এটি হবে 1/2 গুণ এই ভূমি গুণ এই উচ্চতা। এটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। তো সাধারণভাবে যদি তোমার কাছে একটি সমকোণী ত্রিভুজ থাকে এবং এখানে এটা হলো একটি সমকোণ, একটি সমকোণী ত্রিভুজ বানানোর জন্য তোমার একটি সমকোণ থাকতে হবে, এবং এই ভূমির দৈর্ঘ্য B এবং এ বাহুর উচ্চতা H। এবং তুমি জানো ক্ষেত্রফল হল 1/2 গুণ ত্রিভুজের ভূমি। এটি হবে 1/2 গুণ ত্রিভুজের ভূমি BC গুণ ত্রিভুজের উচ্চতা। তো তুমি এটিকে এভাবেও দেখতে পারো। তুমি যদি
আসল অক্ষরের বিন্দুগুলো দেখো, এবং তুমি যদি শুধু এর মাপ, ভূমি গুণ উচ্চতা ব্যবহার করো, তাহলে এটি শুধুমাত্র 1/2 গুণ ভূমি গুণ উচ্চতা হবে। এবং আমরা দেখলাম যে এটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কাজ করে। এখন সমকোণী নয় এমন একটি ত্রিভুজ নিয়ে চিন্তা করি। তো এখানে ইচ্ছামতো একটি ত্রিভুজ ABC নিলাম এবং এর ক্ষেত্রফল বের করতে হলে আমি যেটি করব তা হলো এটিকে দুইটি সমকোণী ত্রিভুজে ভাঙব। তো আমি B থেকে একটি লম্ব আঁকি। তো আমি এই শীর্ষবিন্দুটি থেকে একটি সরলরেখা টানলাম যেটি এই ভূমি AC বরাবর লম্বা হবে, এবং আমি এই বিন্দুটির নাম দিব D। এবং এতে যে সুবিধা হলো তা হলো এখন আমরা এই ত্রিভুজটিকে ভেঙে দুটি সমকোণী ত্রিভুজে পরিণত করলাম। তাহলে আমরা বলতে পারি এর ক্ষেত্রফল হবে, আমি এটিকে লিখি, আমরা ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল বের করতে চাই। তাহলে এর সমান হবে এখানের এই অংশটুকুর ক্ষেত্রফল। তো এটি হবে ABD ত্রিভুজের ক্ষেত্রফল যোগ এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই গোলাপী ত্রিভুজের ক্ষেত্রফল। তো যোগ ত্রিভুজ BCD এর ক্ষেত্রফল, এটা করলাম কারণ আমরা জানি কিভাবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হয়। এখন এটি অবশ্যই 90 ডিগ্রি এবং এটিও 90 ডিগ্রি হবে। ABD ত্রিভুজের ক্ষেত্রফল হবে 1/2 গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে এটি হবে 1/2 গুণ ভূমি, যা হল AD এর দৈর্ঘ্য। তো 1/2 গুণ AD গুণ উচ্চতা, যা এই BD এর দৈর্ঘ্যের সমান। ধরে নিচ্ছি আমরা এটি বের করতে পারব। তাহলে এটা হলো নীল অংশের ক্ষেত্রফল। এখন গোলাপী ত্রিভুজের ক্ষেত্রফল বের করি। আচ্ছা, আবারও এটি সমকোণী ত্রিভুজ, এটি কত হবে? আমি এটি গোলাপি রঙে করছি। তাহলে এটি হবে 1/2 গুণ এখানের এই ভূমির দৈর্ঘ্য, যেটি হলো DC, DC অংশের দৈর্ঘ্য গুণ আবারও BD এর দৈর্ঘ্য। এখন তুমি এই দুটো থেকে 1/2 এবং BD এখান থেকে আলাদা করতে পারো। তাহলে তুমি পাবে 1/2 গুণ BD গুণ AD। এখানে AD বাকি আছে, আমি এটিকে একই নীল রঙে করি। তাহলে আমাদের AD যোগ DC বাকি থাকল। এবং AD যোগ DC মানে কি? AD হল এই দৈর্ঘ্যটি এবং DC হল এই দৈর্ঘ্যটি। এবার তুমি যদি এই দুটি দৈর্ঘ্য যোগ করো তাহলে তুমি AC এর দৈর্ঘ্য পাবে। তাহলে এই পুরো ব্যাপারটি, এই পুরোটির দৈর্ঘ্য হবে AC। তাহলে আমাদের ABC এর ক্ষেত্রফল হবে, আমি একটি নতুন রং ব্যবহার করব, তো এটি হবে 1/2 এবং আমি এটি উল্টে লিখব, 1/2 গুণ AC গুণ BD। তাহলে এটা কি? এটি হলো 1/2 গুণ এই ভূমি বা AC গুণ এই উচ্চতা বা BD। তো এটি যথেষ্ট সহজ ছিল। তো এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি ত্রিভুজের উচ্চতা জানি, দেখো এখানে এটি উচ্চতা, এটি কোনো বাহু নয়। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটি একটি বাহু ছিল। এখন এই ইচ্ছে মতো নেয়া ত্রিভুজের ক্ষেত্রে এটি তা নয়। কিন্তু আমরা যদি এটি জানি তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র একই,
এক ভাগ দুই গুণ ভূমি গুণ উচ্চতা। এখন এই ধরনের ত্রিভুজের ক্ষেত্রে কি হবে, আমরা এর ক্ষেত্রফল কিভাবে বের করব? তো একইভাবে চেষ্টা করি, দেখি এটি থেকে সমকোণী ত্রিভুজ বানাতে পারে কিনা, অথবা এটিকে কোনোভাবে কোনো সমকোণী ত্রিভুজে পরিণত করা যায় কিনা। এবং এটি করার সবচেয়ে সহজ উপায় হলো আমরা এখান থেকে একটি রেখা টানতে পারি এবং তারপর এটিকে এর ভূমির সাথে এভাবে মিলিয়ে দিতে পারি। তাহলে এখানে একটি সমকোণ তৈরি হলো এবং এই বিন্দুকে ডি ধরি। এবং আমরা যেটি বের করতে চাচ্ছি তা হলো ক্ষেত্রফল। আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করতে চাই। তাহলে এটি আমরা বের করতে চাই, আমরা এবিসি ত্রিভুজ যার ক্ষেত্রফল বের করতে চাই। তো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হবে এই বড় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। তো এবিডি এর ক্ষেত্রফল বিয়োগ এই ছোট ত্রিভুজটির ক্ষেত্রফল, তো বিয়োগ এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা এই পুরো জিনিসটার কথা বলছি। এখন এবিডি এর ক্ষেত্রফল কত হবে? আচ্ছা, আমরা জানি কিভাবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হয়। এবিডি এর ক্ষেত্রফল হবে এক ভাগ দুই গুণ এই ভূমি ডিবি গুণ উচ্চতা এডি। এবং এরপর আমরা ছোট ত্রিভুজটির ক্ষেত্রফল বিয়োগ করতে চাই। তাহলে এটি হবে এক ভাগ দুই গুণ ভূমি ডিসি, এটি হলো ভূমি ডিসি এর দৈর্ঘ্য, গুণ উচ্চতার দৈর্ঘ্য যেটি এডি। তো এখান থেকে আমরা এক ভাগ দুই এবং এডি বের করে আনতে পারি। চলো এটি করি। তো আমরা একটি বের করে নেই, এক ভাগ দুই গুণ এডি, এবং ভিতরে আর কি বাকি রইল, ডিবি বিয়োগ ডিসি। আমি বন্ধনী সাদা রং দিয়ে দিই। আচ্ছা, তুমি যদি দৈর্ঘ্য নাও, ডিবি হল পুরোটির দৈর্ঘ্য, তুমি ডিসি এর দৈর্ঘ্য বাদ দেবে। তাহলে বাকি থাকবে সিবি। তাহলে এগুলো, এই হল সি, এই হল সিবি। তাহলে এবিসি এর ক্ষেত্রফল হবে এক ভাগ দুই গুণ সিবি, এক ভাগ দুই গুণ সিবি গুণ এডি। এখন এটি তাহলে কি? আবারও এটি হল এক ভাগ দুই গুণ ভূমি গুণ উচ্চতা, এবং আরও একবার এক্ষেত্রে উচ্চতা ত্রিভুজের কোনো বাহু নয়, কারণ এটি সমকোণী ত্রিভুজ নয়। তো এই উচ্চতাটা তোমাকে আলাদা করে বলে দিতে হবে বা এটা নির্ণয় করতে হবে। কিন্তু এখান থেকে আমরা যা শিখলাম তা হলো যে কোনো ধরনের ত্রিভুজের ক্ষেত্রেই ক্ষেত্রফল হবে এক ভাগ দুই গুণ ভূমি গুণ উচ্চতা। যদি তোমার সমকোণী ত্রিভুজের বাহু থাকে তাহলে এটি বের করা সহজ অন্যগুলোর জন্য, যদি উচ্চতা নাও দেয়া থাকে। তোমাকে যে কোনোভাবে এই উচ্চতা বের করে নিতে হবে। কিন্তু যাই হোক, আশা করি তুমি এটা বুঝতে পারছো।